আসসালামু আলাইকুম দর্শক রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম নরসুন্দিতে কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি নরসুন্দির পলাশে রাতের আধারে দুইটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থান ও ইসলামপাড়া কবরস্থান থেকে গতকাল মঙ্গলবার রাতে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায় ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থানের আশেপাশের পাঁচ থেকে ছয়টি গ্রামের লোকজন মারা গেলে তাদের কবর দেওয়া হয় কবরস্থানটি গ্রামের এক পাশে নির্জন স্থানে অবস্থিত কবরস্থানে আলোর ব্যবস্থা থাকলেও কোনো পাহাড়দার ছিল না আজ বুধবার সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে দেখতে পায় কয়েকটি কবরের মাটি খোঁড়া পরে তারা কবরস্থানের কমিটির লোকদের খবর দিলে তারা এসে দেখে ছয়টি কবর খোরা অবস্থায় কবরগুলোতে কোনো মরদেহর কঙ্কাল ছিল না এদিকে ইসলামপাড়া কবরস্থানেও সকালে স্থানীয়রা গিয়ে কবর খোরা অবস্থায় দেখতে পায় সেখান থেকেও রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির বলেন রাতের আধারে দুইটি কবরস্থান থেকে অন্তত সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে কোনোটির মাথা বা পা নিয়েছে আবার কোনোটার পুরো কঙ্কাল নিয়ে গেছে ঘটনাস্থল পরিদর্শন করতেছি মামলা হচ্ছে তদন্ত সাপেক্ষে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে